এর আগের ব্লগে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো এখন আমরা চেরাপুঞ্জি যাচ্ছি, সঙ্গে থেকো, সমস্ত কিছুই দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, সঙ্গে থেকো, চলো যাই। তো আমরা চেরাপুঞ্জি যাব বলে আবার গাড়িটি স্টার্ট দিলাম, আর আমাদের গাড়ির ড্রাইভার বলছিল যে চেরাপুঞ্জিতে নাকি যখন তখন ল্যান্ডস্লাইড হয়। আর যাচ্ছিলাম রাস্তার ক্লিপগুলো নিতেও যেন কেমন একটা ভয় করছিল, যেহেতু রাস্তাঘাটগুলো সত্যি একটু কেমন কেমন ছিল। দেখো কতটা নিচে খাই ছিল, মানে গভীর ছিল, সেই গভীরের ক্লিপগুলো নিচ্ছিলাম আর মনে একটা দুক 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 ভয় চলছিল। কিন্তু তো আমরা চেরাপুঞ্জিতে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিল, গাড়িগুলো যেন লাইটের জন্যই দেখা যাচ্ছিল, প্রতিটা গাড়িই কিন্তু কুয়াশার ভিতর থেকে বের হয়ে আসছিল। তো আমরা চেরাপুঞ্জিতে পৌঁছে গেছি আর কিছুক্ষণ পরেই আমরা এখানে নেমে যাব। 4700 feet উপরে আমরা এখন উঠে পড়েছি, আর কিছুক্ষণ গেলেই আমাদের হোমস্টে, এখানেও আমরা হোমস্টে আগে থেকেই বুক করে রেখেছি, আমাদের হোমস্টে পেয়ে যাব। তো সেখানে গিয়ে আজকে আমরা কোনো রকমে রাতটা কাটাবো, কাল চেরাপুঞ্জিটাও ঘুরে নিব। আর এখানে সচরাচর ল্যান্ডস্লাইড হতেই থাকে, আগে সোহরা বলতো, এখনো বলে না যে তা না, আমরা চেরাপুঞ্জিতেই এসেছি সোহরা। তো আমরা এসে পড়লাম সিন্ধি হোমস্টে, দেখতেই পাচ্ছ ফগ, কেমন ফগ, জাস্ট এসে পৌঁছালাম। তো দিস ইজ আওয়ার রুম, এটা আমাদের রুম, দেখেই নাও। আজকের রাতের জন্য এই রুমটি আমরা বুক করেছি সিন্ধি হোমস্টেতে। তো এখন ফর্মালিটিস হচ্ছে, আমাদের খাওয়া অর্ডার করা হচ্ছে, আমরা কি করব ডিনারে, ডিনার আমাদের কি হবে। আর এদিকে একজন বসে আছে, ও ব্রাদার, হোয়াটস ইওর নেম ব্রাদার, হোয়াটস ইওর নেম, কফি, মাল্লিনী, হ্যাঁ মাল্লিনী, ফাইভ সান টেকিং কফি, আই অ্যাম টেকিং কফি এন্ড মাম সি মাই সিস্টার এল্ডার সিস্টার, ওকে ওকে ব্রাদার, থ্যাঙ্ক ইউ, হোয়াটস ইওর নেম, মাল্লিনী, হ্যাঁ মাল্লিনী, মাল্লিনী, ও ভেরি নাইস, মাল্লিনী, নাইস টু ইউ, মাল্লিনী, টান করে নিয়া পিছন দিকে রুমে যাবো, এখন আমরা চা পান করছি, ফ্রেশ হই নাই আমি এখনো, বোন ফ্রেশ হয়ে এসে পড়েছে। এখন আমাদের রুমটা তোমাদের সাথে ট্যুর করি আর প্রাইস সব বলবো। আমি দরজা দিয়ে ঢুকলাম, এদিকে একটা বেড, এদিকে একটা বেড, এটা ডাবল বেডের রুম, আর এখানে সোফা আছে, এখানে একটা ছোট মোটো ডাইনিং টেবিল আছে। এদিকে যদি তুমি নিজে রান্না করে খেতে চাও খেতে পারো, কেন কি এটা হোমস্টে। এইখানে দেখো সিঙ্ক আছে, আর এই এই জায়গাটাতে আমরা ব্যাগগুলো রেখেছি, ভুল করেছি, অ্যাকচুয়ালি এখানে কিচেনের জায়গা এটা, আমি ব্যাগগুলোকে এখন আপাতত রেখেছি, আমি ব্যাগগুলো চেঞ্জ করব। আর রুমের মধ্যে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থাও আছে, কার্টেনগুলো খুব সুন্দর দেখো। আর সবচেয়ে ফেভারিট জিনিস আমার যেটা ঝাড়বাতিও একটা আছে, আর ওয়াল ফ্যান আছে, এটা দরকারই নেই কেন কি খুব ঠান্ডা। তো এখানে একটা রুম হিটারও আছে, টিভিও আছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি এই কার্টেনটার ভিতরে, এইখানে আছে এই যে, এখানে হয়েছে সেলফটা, যেখানে আমাদের কাপড় চোপড় রাখার কথা,
কিন্তু আমি ওইখানে এসে তাড়াতাড়ি করে রেখে দিয়েছি। সেলফগুলো নিট অ্যান্ড ক্লিন। তো এসেই আমি ছাতাগুলো যেহেতু ভিজেছিল এখানে রেখে দিয়েছি। এখানে সুন্দর একটা হ্যাঙ্গিং করার জায়গা আছে। আর এই যে হয়েছে আয়না, বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। গিজার টিজার সবই আছে। এখন তোমাদেরকে বলছি এই রুমটার ওয়ান নাইট স্টে এর কস্ট হলো 3টি অল টোটাল 3টা রুম নেওয়া হয়েছে তো তোমাদেরকে বলে দিই এই হোমস্টেটার নাম হয়েছে সিন্ধি হোমস্টে। কাল সারাটা দিন এখানে আমরা সোহরাতে আমরা যা আছে সমস্ত কিছুই দেখব। কাল আমরা আবার আমাদের ঘরের দিকে চলে যাব। আজকে রাত্রটাই আছি আর কাল সারাটা দিন ঘুরে আবার আমাদের গন্তব্যস্থল আমাদের ঘর, যেখানে আমাদের দিন রাত পার হয়, দিনের পর দিন থাকি, সেখানে চলে যাব। তো আজকে রাত্রটা এনজয় করি, কাল তোমাদেরকে পুরোটা সোহরা চেরাপুঞ্জি ঘুরে দেখাবো। নেটওয়ার্ক নেই, আমরা এখন মানে ওই পুরানো দিকে চলে গেছি, গল্প করছি সবাই মিলে, নেটওয়ার্ক একদম নেই। তো আমরা গল্প করছি আর এই শহরাতে একটা জায়গা আছে নৌকালিকাই ফলস, বোটার নামে লিকাই, বোটার নামে ওই ফলসটার নামটা রাখা হয়েছে। এনজয় করি, কাল তোমাদেরকে ওই জায়গাটা নিশ্চয়ই শেয়ার করবো। আর আমাদের বোনের রুম কিন্তু সাইডেই, ওর রুম ফেলার রুমটাকে একদম সামলিয়ে রেখেছে। দারুণ লাগছে, জানো দারুণ লাগছে। মানে তোমরা যদি আসতে চাও এই হোমস্টেতে কিন্তু একদম এসো, একদম এসো। যদি তোমরা কেউ আমার মতো করে মানে চেরাপুঞ্জিতে ঘুরতে আসবে, এই হোমস্টেতে আসবে, সিন্ধি হোমস্টে। চলো এখন লাগছে, এখন আড্ডা উড্ডা মারি, আপনারা আসবেন, এখানে ভালো লাগবে খুব। হ্যাঁ, ও পেমেন্ট করবে, কালকে সকালবেলা দেখাবো। এই এই সিন্ধি গেস্ট হাউস ওয়াইফাইও আছে। আমরা এখন ছেলেটা আসলে ওয়াইফাইটা যদি চাইলে দেয় তাহলে একটু নেট করতে পারবো, মানে নেটে কিছু দেখতে পারবো, তাহলে আপনারা শর্টস দেখতে পারবেন, আমাদের পাগলা পাগলা শর্টস। হ্যাঁ, আমরা শর্টস রিল সব করবো। আর ভাবছি কি বলতো, এখানে যদি থাকতে পারতো অল টাইম, বেশি কথা বলে ফেলছি, এত বকবক না করে এখানে রেখে দিচ্ছি। আজ রাতটি তো ভালোই কাটলো, কাল তোমাদেরকে নিয়ে যাব এক জায়গায় যেখানে গিয়ে আমার গায়ের লোম কাটা দিয়েছে। সেই ঘটনাটি আগে আমি কোনোদিনও শুনিনি, হয়তোবা অনেকেই জানে, কিন্তু আমিও প্রথমবারই শুনেছি। সেই ঘটনাটি জানার জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রেখো, ভালো থেকো।